কলকাতা বালাসাতের পর এবারে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে এসেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ। এবং সিভি আনন্দের যখন বেকার ল্যাবের মধ্যে প্রবেশ করেছেন, সেই তার বাইরে ঠিক বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই সদস্যরা এবং তারা জাতীয় শিক্ষানীতির বিরোধিতা জানিয়ে কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের এসএফআই থেকে আমরা কর্মসূচি নিয়েছি এনইপির বিরুদ্ধে। আমরা এনইপির বিরুদ্ধে এর আগেও ক্যাম্পাসে মিছিল করেছি, আজকেও আমরা সেই নিয়েই মিছিল করেছি। গতকাল আমরা একটা গণকর্মসূচি করি। আমাদের মূলত দাবি হলো এই যে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 যা শিক্ষাকে একটা বাজারি পণ্যে পরিণত করছে, তার ইমপ্লিমেন্টেশন যেন আমাদের ক্যাম্পাসে না হয়। শুধু আমাদেরই ক্যাম্পাসে না, আমরা চাই যে এটার ইমপ্লিমেন্টেশন যেন সমগ্র ভারতবর্ষে কোথাও না হয়, কারণ এই শিক্ষানীতি শিক্ষাকে মুষ্টিমেয় কারোর হাত কিছু জনের হাতে বন্ধ করে দিতে চাইছে। জাতীয় শিক্ষানীতি সেই জাতীয় শিক্ষানীতি হতে চলেছে তা তারা মানতে রাজি নন, এবং এতে ছাত্র স্বার্থ বিঘ্নিত হবে এবং পড়াশোনাও বিঘ্নিত হবে এমনটাই কিন্তু মত পড়ুয়াদের, এবং তার জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজগুলির প্রিন্সিপালদের সঙ্গে নিয়ে বসেছিলেন, এবং প্রিন্সিপালদের মধ্যেও কিন্তু এই জাতীয় শিক্ষানীতি নিয়ে এবং স্নাতকে 4 বছরের বিষয়টিকে নিয়ে দ্বিমত লক্ষিত হয়েছে। ছাত্রছাত্রীরা সে জাতীয় শিক্ষানীতি মানতে রাজি নাই, তাই তারা এই বিক্ষোভ প্রদর্শন করছে। এবং আজকে যেহেতু আচার্য তথা রাজ্যপাল তিনি হঠাৎ ভিজিটে এসেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এবং তিনি ভিজিটে আসার পরই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এই সমস্ত এসএফআই এর সদস্যরা। ক্যামেরা সুকেন্দ্র মান্নার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর্টস নিউজ, কলকাতা।